নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ইজ বাঙালি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন আজ শিখে নেওয়া যাক চিকেন সসেস। এটি বাচ্চাদের জন্য খুবই সুস্বাদু একটি খাবার। তো নতুন নতুন খাবারের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন 500 গ্রাম। চিকেনটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দেখুন পেস্টটা ঠিক এই ধরনের হবে। আমি এখানে অ্যাড করছি লবণ পরিমাণ মতো, ময়দা 1 চামচ, কর্নফ্লাওয়ার 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, তন্দুরি চিকেন মশলা পাউডার 1/2 চামচ, আদা রসুন পেস্ট 1/2 চামচ, অরিগ্যানো 1/2 চামচ এবং 2 ডিম। এই মিশ্রণটি মিক্সিতে পেস্ট করে নিলে খুব ভালো হয়। তো আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। পেস্টটি ঠিক এই ধরনের হবে। তো আমি ফয়েল পেপারটি এইভাবে পিস পিস করে নিয়েছি র্যাপ করার জন্য। তো দেখে নিন কীভাবে র্যাপটা করছি আমি। র্যাপটা করার পর দু সাইডটা ভালো করে মুড়ে দিতে হবে যাতে কোনো চিকেন বেরিয়ে না আসে। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আমরা যে র্যাপিংটা করছি র্যাপিংটা কোনোভাবে যেন লুজ না হয়, আবার কোনোভাবে যেন বেশি টাইট না হয়। এখানে দেখতে পাচ্ছেন আমার র্যাপিংটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এগুলো এক এক করে ফুটন্ত গরম জলে ছেড়ে দেবো। এই গরম জলটি আমি আগেই বসিয়ে রেখেছিলাম, জলটা ফুটে উঠবে তার উপরেই এই সসেসগুলোকে ছাড়তে হবে। আমাদের একটি কথা মাথায় রাখতে হবে, যখন আমি সসেসগুলো ছেড়ে দেবো ঠিক তারপরেই গ্যাসের ফ্লেমটা আমাকে লো করে দিতে হবে এবং এইভাবেই সসেসগুলোকে আমি ঢাকা দিয়ে 20 মিনিট ফুটতে দেবো। তো এখানে আমার 20 মিনিট হয়ে গেছে। আমি এবার এই সসেসগুলো একটি ঠান্ডা জলের পাত্রে এক এক করে তুলে নেব। এবং এই ঠান্ডা জলের পাত্রে আমি এটা 5 থেকে 7 মিনিট রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর আমি ঠান্ডা জল থেকে তুলে এক এক করে ফয়েল পেপারগুলোকে খুলে নেব। দেখুন আমার সসেসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং কতটা সফট হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। তো সসেসগুলোকে আমি এবার ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমি সসেসগুলোকে ছেড়ে দেব। তো আপনারা চাইলে সসেসগুলো সেদিনই ফ্রাই করে খেতে পারেন বা ফ্রিজে কিছু রেখে 2-1 দিন পর খেতেও পারেন। আমি এখানে কিছুটা ফ্রাই করে নেব আর কিছুটা ফ্রিজে রেখে দেব 2-1 দিন পর খাওয়ার জন্য। তো সসেসগুলোকে হালকা ব্রাউন অবধি আমাকে ফ্রাই করতে হবে।
দেখুন আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে, তো এবার আমি এক এক করে তুলে নেব। দেখুন আমার সসেজটি পুরোপুরি রেডি হয়ে গেছে, তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন।